পূজাকে ফোন করলাম, তোকে ফোন করবো। পূজার মায়ের দুটো বিয়ে। ঠিক আছে, রাখলাম ভাই। ঝামেলা হয়েছে ভাই, পোষণের সঙ্গে। আরে কে রে এটা, কে করিস না? মাথা কাটা ফুলে গেছে, মশা কামড়েছে আমার। খুব কষ্ট হচ্ছে বলো। শোনাগো আমার, এই দেখো তোমাদের মিস্টার স্লো এখন কিরমে শুয়ে রয়েছে। এ ভাই চল চল চল। কোথায় এলি? হ্যাঁ কোথায় এলি? একটু মিষ্টি গুলো আনি, মিষ্টির দোকান থেকে। আজকে তো লক্ষ্মী পুজো, হ্যাপি লক্ষ্মী পুজো সবাইকে। সবাই ভালো করে কাটিও আজকের দিনটা, কালী পুজো আসছে সামনে, সবাই হ্যাপি দিওয়ালি ভালো করে কাটিও। আর কিছু বলার নেই, এই বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। হে গাইস, হোয়াট ইজ আপ এভরিবডি, ইটস ওভার দ্য বলুশা গাই, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আর দেখতেই পাচ্ছ যে আমাদের সাথে রয়েছে হচ্ছে রাজকুমার আর মিস্টার স্লো। তো এরা আমার বাড়িতে কিছুই না, মদ কা নঙ্গা নাচ দেখতে এসছে, মানে আমি আজকে এদেরকে মারবো। এরা এসছে একটু আড্ডা মারবে, একটু মস্তি করবে, একটু খাওয়া দাওয়া হবে, মানে ভালো জিনিস খাবো, যেহেতু আজকে লক্ষ্মী পুজো। আর সন্ধ্যাবেলা যাবো, একটু প্রকাশদার বাড়িতে নেমন্তন্ন রয়েছে, তো সবাইকে দেখতে পাবো তোমরা। হ্যাঁ, তো তুই জানিস না? পুজো বাড়িতে কাউকে নিমন্ত্রণ করা হয় না, যে যার মতো করে চলে যেতে পারে। রাজকুমার তো এখনো জানে না, কারণ রাজকুমার ছোটবেলা থেকে সাধ্য বাড়িতে খাওয়া অভ্যাস। তো যাই হোক, ব্লগটা পুরো দেখতে থাকো, আগে অনেক মজা হবে, মস্তি হবে। আর হ্যাঁ, আমি জানি তোমরা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিচ্ছ, সো লাভ ইউ অল। কোন ভাই আমার বাইক বাবু, ও বাইক চালাতে পারবি? না চালাবো না, বসে যাব। বললাম তো তোদের মতন বন্ধু বান্ধব থাকলে না জীবন এমনি নরক হয়ে যাবে। ওই যে ওই আরেকটা দেখ, নরক তুমি জীবিত অবস্থায় নরকের হচ্ছে এক্সপিরিয়েন্স করো, তোমার ভালো না? ম্যাক্সি বাদাম, প্রকাশদের প্রিয়। কি বাদাম? ফ্যাক্সি বাদাম। এই বাদামটা ফ্যাক্স করে পাওয়া গেছে, তার জন্য ফ্যাক্সি বাদাম। প্রকাশদের রোজ ফ্যাক্স করে ওই বাদামটা। সো দেয়ারফর বেসিক্যালি সাইন থিটা আলফা বিটা ইয়ানা পড়া লেল, ও সরি, বেসিক্যালি হচ্ছে এদের জন্য আমাকে বেরোতে হলো এখন। আর যাই না কিছু কি খাবে কি কিনবে। ওই যে রাজকুমার দাঁড়িয়েছে, আমার কাছ থেকে 500 টাকা নিল, 500 টাকা, 500 টাকা নিয়ে যাই না এখন কি করবে, মানে তোদেরকে ভাই ধিক্কার আছে, এত কষ্টে জমাচ্ছি টাকাগুলো। হ্যাঁ কি 100 টাকা কি এক্সট্রা? আরে ভাই এটা বন্ধ তো কর, আরে বন্ধ কর না ভাই, আরে মজাক করছি না, সিরিয়াসলি বলছি। এ রাজকুমার দেখেছো, এরকমই হয় বন্ধু বান্ধব আমার। গাইস ইজ স্লো ইয়ার, আর আমি আবার অনেকেদের ব্লগে, তুই জানি তোমরা আমাকে পছন্দ করো না একদম, তাও আমি এসেছি। আর এখন আমাদের এই কি বলবো, মানে প্ল্যান হয়েছে একটু খাওয়া দাওয়া করার, তো আমরা খাবার আনতে বেরোচ্ছি। আর আজকে আমাদের একদম টাকা নেই, তার কারণ বঙ্গবন্ধু থেকে এই মাসে আমাকে মাইনে দেওয়া হয়নি, মানে আমাকে না শুধু সবাইকে দেওয়া হয়নি। এখন কুকুর খুব ভদ্র হয়ে গেছে, দেওয়ালে পা তুলে মতো না রাস্তায় পড়ছে গিয়ে মতো। যাই হোক, তো দেখাচ্ছি কিরকম ব্যাপার। এখন আমরা চলে এসেছি কামারহাটি। কামারহাটিতে জায়কা জোন বলে একটা জায়গা আছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো এখান থেকে ওরা ভাবছে যে বিরিয়ানি নেবে আর সামথিং চিকেনের কোনো আইটেম নেবে, আর তাই জন্য আমার পকেট থেকে 500 টাকাটা খোয়া গেল আর কি। বাট এখানে বিরিয়ানির টেস্ট নেই, খুব ভালো। স্লো বলছিল বিরিয়ানি টেস্ট ভালো, কম দামে ভালো, কম দামে ভালো। আচ্ছা বিরিয়ানি টেস্ট নেই, কম দামে ভালো। তোদের এই অ্যাকচুয়ালি চিকেন দেয় না, অন্য মাংস এইসব আমি যাই না, আমি এগুলোকে প্রমোট করি না। যাই হোক, তো আমার কাছ থেকে যে 500 টাকা নিলো, ওদের জীবনে হজম হবে না, অভিশাপ দিলাম আমি। ফাইনালি আমরা কি নিচ্ছি? তো ফাইনালি ওরা নিচ্ছে যে দুটো চিকেন বিরিয়ানি, মানে দুটো বলতে একটা হচ্ছে স্লোয়ের, একটা হচ্ছে রাজকুমারের, আমার জন্য কিছু নেই। আর আগেন দুটো জন্য বাড়িতে ডাল ভাত করা আছে, ওটা খাবে। তো আর রয়েছে হচ্ছে দুটো পকোড়া। তো যাই না ওরা কি করছে, আমার তো ভালো লাগছে না। 500 টাকায় মাত্র এইটুকুনি জিনিস, আমি তো চাইছি যে আরও কিছু হলে ভালো হতো।
তো যাই নাকি এবার নে যা সলিড পিস দিছে খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যাবে তোর আমাকে একটা কথা বল তোরা যে বিরিয়ানি খাচ্ছিস আমি খাবো কি তাহলে ডাল ভাত রাজকুমার মন অনেক বড় রাজকুমার চিকেন তো মজা নেই শুকনো শুকনো এটা এটা ভালো আর কিছু না তো দেখলে রাজকুমার হচ্ছে 500 টাকা আমার কাছ থেকে নিয়েছে ঠিকই বাট এত ভালো আমি খালি একবার ওকে বললাম যে আমাকে একটা স্যান্ডউইচটাও খাইয়ে দিবে 38 টাকার তো ব্যাপার এত কৃত্রিমই করিস কেন খাওয়া তো ঠিক কেন একটা কথা বলছি যাই হোক থ্যাংক ইউ তার জন্য তো তোমরা দেখতেই পেলে যে এখন তো যেহেতু বাড়িতে চলে এসেছি তো আমার টাকা মেরে আমাকেই খাওয়াচ্ছে মানে মাছের তেলে মাছ ভাচ্ছে এরকম টাইপের একটা ব্যাপার আর এটা দায়ী হচ্ছে স্লো যাই হোক তোকে দেখতে এমনিতেও ভালো তো চলো এবার খুব খিদে পেয়েছে তাই জন্য ওদের থেকে বিরিয়ানি খাবো আর আমি একটু ঘরে খাওয়া রয়েছে তো ঘরের খাবারগুলো খাবো আর রাজকুমারেরও হাত রয়েছে 50% আমার টাকাটা মারার যাই হোক দেখতে থাকো ব্লগটা আর সন্ধ্যাবেলা অনেক কিছু হবে কোনো মানে কোনো একটা লজ্জা শরম বলে কিছু নেই বাইরে থেকে এলো কোনো রকম আমার খাটের উপর শুয়ে পড়লো মানে এরা আমার জীবনটা পুরো ধ্বংস করে দিল দেখতে পাচ্ছ দেখো আমার হাতে অ্যাপেল মারিয়েছে Stop it. Get some help. মানে নিজেরা খেতে বসে গেছে খাওয়া শুরু করে দিয়ে একবারে পুছেছিস আমাকে তার আগে তুই যে মটনার হচ্ছে ইয়ে খাচ্ছিস তখন পুছেছিলিস আমাদের দেখো দেখো কত কিছু খাচ্ছে পকোড়া বিরিয়ানি আলু খেয়ে মরবি শালা রাজকুমার আরে ভাই এই তো সামনে দোকান ওর বাইক চশমা পড়ে আছে আমার চশমা ওটা মরবি শালা তুই কিছু বলতে পারছিস না ওকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট তোমরা ভাবছো তো আমি কেন আস্তে কথা বলছি আস্তে কথা বলার কারণটা হচ্ছে মিস্টার স্লো তোমাদের মিস্টার স্লো কিরমভাবে জাস্ট শুয়ে আছে দেখো দেখো আমি জানি না ও যেখানেই পড়ে সেখানেই ঘুমিয়ে যায় লাইক দিস তো সন্ধে হয়ে গেছে আর খিদেও পাচ্ছে আমার তাই জন্য একটু বনবিটা খাবো খেয়ে দিয়ে যাবো হচ্ছে প্রকাশদার বাড়িতে আর প্রকাশদার বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর ওখানে গিয়েও অনেকটা এনজয়মেন্ট হবে বিকজ অনেকে আসছে ওখানে গ্রে থাকবে স্লো থাকবে আমি থাকবো প্রকাশদা থাকবে আর অনেকে থাকবে তো দেখো ব্লগটা আর এনজয় করো আর হ্যাঁ এরমভাবে সাপোর্ট করতে থাকো তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিচ্ছু না থ্যাংক ইউ সো মাচ তো অ্যাজ ইউ ক্যান সি গাইজ যে আমরা এখন রেডি হয়ে গেছি আর স্লো যায় না কি আমি কিছু বলবো না তুই তোর মুখটা এরকম লাগছে আমাকে দেখ যেরকম ফ্রেশ লাগছে একটা ফ্রেশ লুক আছে তুই ভালো করে দেখ গ্রে চুল চুল স্পাইক করেছে বড় হয়েছে করেছি
তোর চুল বড় হয়েছে না অন্য কিছু ভাই তোকে একটা কথা বলতে চাই ভাবছিলাম আজকে জন্মদিন জানিস কার গুবিদা মদ খেয়ে এসেছিস হ্যাঁ এই অবধি গন্ধ আসছে ইয়ে ফাসকে আসি এই অবধি গন্ধ আসছে মুখের মাছ পর মাছ পর অসম্ভব তুমি আজকে এই জামা প্যান্ট পরেছো তার রহস্য কি অ্যাকচুয়ালি সবাই মিলে প্রকাশার বাড়ি শর্টে বল বড় বলার দাঁড়া প্রকাশার বাড়ি দিয়ে যাচ্ছে এই ক্লিপটা তুই রাখবি ঠিক আছে সবাই মিলে প্রকাশার বাড়ি দিয়ে যাচ্ছে সরস্বতী পুজোর নাড়ু খেতে ও সরি লক্ষ্মী পুজোর নাড়ু খেতে আর আমার আমিও যাচ্ছি আমি শুধু বাপিদাকে ছাড়তে যাচ্ছি আমাকে প্রকাশদা ফোন করে একবারও বলেনি যে গৃহে তুই আসিস বা কিছু তাই জন্য আমি রাগ করেছি প্রকাশদার মানে বাড়িতে বাপিদাকে নামিয়ে দিয়ে আমি চলে আসবো সাথে আমার বাল ছেঁড়া গেল ये मजबूर हैं पर आप नहीं बीटेक्स मलहम दांत खाज खुजली से छुटकारा ओ ओ आज ओ आज के पूरा मुगीदार फोन पा তারপরে প্রকাশদার বাড়িতে এসে দেখছি যে প্রকাশদা সবাই মিলে এখন পাবজি খেলছে দেখো মানে কোনো মানে হয় এগুলো যখন এখানে পাবজি খেলতে ব্যস্ত তখন সেখানে কাকিমা লুচি রান্না করছে আমাদের জন্য হ্যাঁ আর তুমি এখানে গরমের মধ্যে রান্না করছো হ্যাঁ এই কি রে তোর হাতে হাতে করে দিতে পারছিস না কিছু কাকিমাকে আমাদের ছেলে মানুষের দ্বারা এগুলো হবে না কারণ এগুলো হচ্ছে ধৈর্যের কাজ আর আমাদের কাছে সেটা নেই তো বউ জোরসে খিদে পেয়েছে আগে খেয়ে নি তারপর তোমার সাথে দেখা হচ্ছে আর কি পাচ্ছি জলে না ঋত্বিকের মতন দেখতে বলে জলে গোপাল ভাড় গোপাল জর্দা আছে না গোপাল বলে একটা জর্দা আছে না তোর বাবা বিক্রিও তো করতো মাস্কের কালারটা খুব সুন্দর কোন দোকান থেকে কিনেছিস অ্যাকচুয়ালি এটা আমি মাংসের দোকানের পাশ থেকে কিনেছিলাম অনিকেত তুই একদম আমার মতন না আর রাজকুমার তোকে দেখে কেন জেলাস ফিল করে আমি বুঝতে পারি এখনো তুমি দিন দিন গ্ল্যামার বাড়ছে এই জামাটা পরার ফলে তোমরা যদি এরকম জামা কিনতে চাও তাহলে প্লিজ তুমি এর সাথে কন্ট্যাক্ট করতে পারো দেখ তুই একটু আগে ওকে নিয়ে বেরা ঘর থেকে বেরা পুরো আলোয় আলো হয়ে যাবে আসছি টাটা টাটা।
একদম এই যে রীতিমত এই আবার শুরু করে দিয়েছে আয়না সোনা দানি ফোনে কথা বলা মানে এর আর কোনো খেদে কাজ নেই তার জন্য চ ভাই ও অনেকক্ষণ ধরে ঘুরছে পুরো টিম প্রকাশদার বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে কালাহান্ডিতে চা খেতে রাজকুমার এখন ওখানেই বসে আছে খাতে ব্যথা মানে কোনো মানে আছে কোনো শাসনের বাইরে চলে যাচ্ছে তো জিনিসপত্র করে শুইনি ছাড় বাদ দে গায়ক করিস না একটি জেলেটাকে দেখুন আপনি নতুন বেরিয়েছে 200 টাকা কম পেবো বললাম না যে অনিকেত নামে ছেলেটা একটু আলাদাই হয় তো আমি অনিকেত এ অনিকেত হ্যাঁ বল হ্যাঁ খাবো তো টাকা দিবি ভাই তুই আমাকে কিন্তু খুচরো নিতে ভাই ঠিক আছে গ্রে ভুলাল কিছু করছে না গ্রে আমাদের ভালো ছেলে তাহলে আমি আর তুই চা খাবো হ্যাঁ চল ঠিক আছে নে এই গাইস ফাইনালি ব্লগটা এখানে এন্ড হচ্ছে তোমরা যারা যারা এত দূর দেখলে তারা তারা নিশ্চয়ই পুরো ব্লগটা দেখে নিয়েছো আর হ্যাঁ অবিয়াসলি রে কেন দেখবে না হ্যাঁ তো পুরো ব্লগটা দেখে নিয়েছো যখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও আর সাবস্ক্রাইবটা করে যেও কারণ তোমরা সাবস্ক্রাইব না করে এদিক ওদিক চলে যাও চা খেতে আমার যাই হোক আমার ভিউয়ার্সরা খুব ভালো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করো যাই করো কিবোর্ড ভেঙে ফেলো যাই করো 2000 ভিউজ যেন চলে আসে কিবোর্ড কেন ঠিক আছে চলো টাটা টাটা পরে ব্লগে দেখা হচ্ছে সবার সাথে চলো বাই